হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুফেদার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো জার্মান এমবেসির ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কে। তারপরে নর্মালি ইন্টারভিউ ডেট পাওয়ার পর এই সব ডকুমেন্টসগুলো আছে, সব ডকুমেন্টস দুই সেট প্রিন্ট করবেন, সিকোয়েন্স আকারে দুই সেট সাজাবেন, অরিজিনাল ডকুমেন্টস, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট। এগুলো তো কীভাবে সাজাবেন এটা নিয়ে আমি এখন বিস্তারিত বলতেছি। সেটা হচ্ছে প্রথমে আপনার যে মেইন ডকুমেন্টসগুলো একটা খামের রাখি দেবেন, যে পাসপোর্ট, বায়োমেট্রিক ফটো, ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, আইএল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে। তারপর হচ্ছে দুই সেট ফটোকপি, যেটা আপনি এমবিসিতে দিতে হবে, ওইটা দুইটা খামে আলাদা করে রাখলেন, তাহলে আপনার ডকুমেন্টসগুলো মিক্সড আপ হতে হবে না। কারণ আপনি জানেন যে কোনো কোনো ডকুমেন্টস আছে যেটা 5-6-7 পেজের, তো আপনি সব যদি একসাথে রাখেন তখন হয় কি দুইটা ডকুমেন্টসগুলো মিক্সড আপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি তিনটা খাম করে নিতে পারেন, তিনটা থেকে চারটা খাম। তো চারটা খামের ভিতরে আপনার দুইটা খামের ভিতরে উপরে লিখে দিলেন যে এক সেট 1 প্রিন্ট কপি, সেট 2 প্রিন্ট কপি, আর একটা মেইন কপি, আর একটা রাখলেন আদার্স। আদার্সে যেমন আপনার নোটারাইজ ডকুমেন্টসগুলো থাকতে পারে, মেরিট সার্টিফিকেট থাকতে পারে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে পারে, লেটার বা লেটার কিংবা ইউনিভার্সিটি পোর্টাল অ্যাড্রেস লিখিত একটা ডকুমেন্টস থাকতে পারে, আপনার প্রফেসরের সাথে একটা কনভারসেশন হয়েছে অ্যাজ এ প্রুফ হিসাবে ওইটা রাখতে পারেন, আপনার লেট অ্যারাইভাল সম্পর্কিত কিংবা ইউনিভার্সিটির কোনো কনফার্মেশন সম্পর্কিত। অনেক সময় অনেক ডকুমেন্টস ইউনিভার্সিটি দেয় না, সো ওইটা আদার্স রাখতে পারেন। তো আসুন জেনে নিই আসলে ইন্টারভিউতে কী কী ডকুমেন্টসগুলো আসলে লাগে প্রিন্ট কপি হিসাবে। এখানে ধরেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট ডাটাবেস, অফার লেটার, এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আইএল সার্টিফিকেট, ব্লক অ্যামাউন্ট কনফার্মেশন, হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ট্রাভেল ইন্স্যুরেন্স সার্টিফিকেট, লেটার অফ মোটিভেশন সিভি এবং ডিক্লারেশন অফ কনসেন্ট। তো মাঝেখন তো হয় কি যে ব্লক অ্যামাউন্ট কনফার্মেশন এবং ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট একটু আপডেটেড লাগে। অনেক সময় দেখা যায় যে আপনি এটা কনফার্মেশন পেয়েছেন 3 থেকে 4 মাস আগে কিংবা 2 মাস আগে, 1 মাস আগে। সেক্ষেত্রে আপনারা আপনার ফিনতি বা অথবা কোরাকলকে মেইল করলে যে আপনার আপডেটেড একটা ডকুমেন্টস লাগবে, তারা নর্মালি 2 থেকে 3 দিনের ভিতরে কোরাকল একদিনেই দিয়ে দেয়, তখন তারা আপডেটেড ডকুমেন্টস আপনাকে দিবে। তো চেষ্টা করবেন ওইটা নিয়ে এমবিসি ফেস করার জন্য, তারা একটু 1 মাসের বেশি যদি কোনো কনফার্মেশন যদি 1 মাসের বেশি হয়ে যায়, স্পেশালি ব্লক অ্যামাউন্ট কিংবা ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের যে মেয়াদ, সে তখন সেক্ষেত্রে তারা আপডেটটা আবার চায়। সেক্ষেত্রে হেসেল না করার জন্য আপনি ইন্টারভিউ ডেট পাওয়ার পর ইন্টারভিউ ফেস করার ঠিক 2 সপ্তাহ আগে আপনি ডকুমেন্টসগুলো নিয়ে রাখবেন। তো চলুন এখন আমরা আসলে একটা ইন্টারভিউ তে আপনাকে কী কী কোশ্চেন করতে পারে তার একটা নমুনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কীভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন। আমি এই কোশ্চেনগুলো কালেক্ট করেছি লাস্ট 1 বছর ধরে যারা জার্মানিতে এসেছেন ইন্টারভিউ দিয়ে, তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা কী কী প্রশ্নের সম্মুখীন হয়েছেন ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাপ্লিকেন্ট থেকে। তো প্রথমে হচ্ছে কি আপনার অন্যান্য কোশ্চেন তো আছেই স্টাডি রিলেটেড, তাছাড়াও যে কোশ্চেনগুলো এক্সট্রা করে থাকে, যেমন আপনি জার্মানিতে এসে কোথায় থাকবেন, আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ হয়েছে কিনা, ডর্মি সিট পেয়েছেন কিনা, ডর্মের কোনো কনফার্মেশন আছে কিনা, কিংবা কোনো হাউস কন্ট্রাক্ট, সেই ক্ষেত্রে আপনি আপনার বলে দিবেন যে আপনি ডর্ম পাইলে তো অবশ্যই কনফার্মেশন দেখাবেন যে হ্যাঁ আমি ডর্ম পাইছি, আর না পেলে বলবেন যে আপনি অ্যাপ্লাই করছেন 1-2 মাস পরে পাবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি কোনো কোনো সিটিতে আসলে ডর্ম বা সিট পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি আপনার ফ্রেন্ডের এখানে থাকবেন, তো আপনি পরে ওইখান থেকে মুভ করতে পারবেন, আপনারা অলরেডি দেখতেছেন, সো এভাবে ম্যানেজ করে নেবেন। এবং আপনার সিটিতে ওই যে সিটিতে থাকবেন ওইখানে আপনার থাকা খাওয়া সব খরচ কত হতে পারে, এবং আপনার ব্লকের টাকা কে দিয়েছে, আপনি কেন জার্মানি যেতে চাচ্ছেন, কত ক্রেডিট কমপ্লিট করেছেন, দেশ থেকে যদি কোনো সেমিস্টার আপনি কমপ্লিট করে থাকেন তাহলে টোটাল কত ক্রেডিট কমপ্লিট করছেন, কত সেমিস্টার কয়টা সেমিস্টার শেষ হয়েছে। আমরা জানেন যে জার্মান এমবিসির আসলে ওয়েটিং পিরিয়ডের বেশি থাকার কারণে অনেকে দেশ থেকে এনরোল হন, এনরোল হওয়ার কারণে 1-2 সেমিস্টার দেশেই চলে যায়। সো এই 2-3 সেমিস্টার চলে যাওয়ার কারণে দেশে আপনার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফিজিক্যালি পরীক্ষা হয়, অনলাইন পরীক্ষা না থাকার কারণে 1-2 সেমিস্টার চলে যায় এবং ক্রেডিট থাকে শূন্য। তো কেন শূন্য ক্রেডিট হয়েছে আপনার, এখন আপনি কোনো ক্রেডিট কমপ্লিট কেন করতে পারেন, এটা এক্সপ্লেনেশন। এবং আপনি কোনো কোর্সে যদি ফেল হয়ে থাকেন, এটা কেন ফেল হয়েছে, কী কারণে হয়েছে, এবং আপনি কোন কোর্সটাতে আপনি যে কোর্সটাতে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন ওই কোর্সটা কেন চুজ করছেন, এবং আপনার কোর্স কোঅর্ডিনেটরের নাম কী, ইউনিভার্সিটির ক্যাম্পাস সম্পর্কে একটা ধারণা রাখবেন, স্টাডি গ্যাপ কেন, স্টাডি গ্যাপের আপনি কী করছেন এটা সম্পর্কে একটা ধারণা দেবেন, এবং আপনার ফিউচার প্ল্যান কী। নর্মালি এই কোশ্চেনগুলোর বাইরে আর অনেক কোশ্চেন থাকে, আপনার কত কোর্স, কত ক্রেডিটের কোর্স আপনারটা, কত বছরের কোর্স,
আমি জাস্ট আপনাদেরকে একটা নর্মাল ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কোশ্চেনগুলো দিয়ে, কারণ এই কোশ্চেনগুলো কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই আজব আজব কোশ্চেন, যেগুলো আসলে আপনি চিন্তা করতে পারবেন না, এগুলো জিজ্ঞেস করা হয়। সো এটা আমার ভিডিও থেকে কোশ্চেনগুলো যদি আপনার একটা ধারণা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি আপনার মতো করে একটা আনসার দিতে পারবেন। এবং আপনার ব্লকের টাকা কে দিয়েছে, এই এই বিষয়গুলো যে আপনার বাবা হলে বাবা, হাজব্যান্ড হলে হাজব্যান্ড যেভাবে দিতে পারেন। সো এবং লেট অ্যারাইভাল লেটার সম্পর্কে প্রশ্ন করবে, যে আপনি দেরিতে যাচ্ছেন, আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এটার কনফার্মেশন আসছে কিনা। এখন কোনো কনফার্মেশন না দিলে আপনার প্রফেসরের সাথে আলাপ হয়েছে যে আপনি যেতে পারবেন, কিন্তু সে কোন কোন লেটার আপনাকে ইস্যু করে দেয় নাই, বাট ওই ইমেলটা প্রুফ আছে, ইমেলটা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন প্রফেসরের সাথে যদি আলাপ হয়, অথবা ইউনিভার্সিটির সাথে যদি আলাপ হয়। ইউনিভার্সিটির পোর্টাল অ্যাড্রেস যেটাতে আপনি অনলাইনে স্টাডি করছেন, কিংবা আপনার যে লগ ইউনিভার্সিটির একটা পোর্টাল অ্যাড্রেস থাকে, তো সেটা যদি আপনার থাকে ওইটা আপনি একটা কাগজে লিখে ভালোভাবে স্পষ্ট করে নিয়ে যাবেন। তারা জিজ্ঞেস করতে পারে, তারা লগ ইন করে চেক করতে পারে এনরোল কিনা। ক্রেডিট আপনি যে কমপ্লিট করছেন ওইটার কোনো প্রুফ, কোনো মার্কশিট, কোনো রেজাল্ট শিট যদি থাকে, এবং আপনার ইউনিভার্সিটির সাথে বা প্রফেসরের সাথে কোনো আপনার ইম্পর্টেন্স কোনো ইস্যু নিয়ে যদি আপনার কনভারসেশন হয়ে থাকে, যেটা আপনাকে এমবিসি প্রশ্ন করে থাকে, যেটার প্রুফ আপনার কাছে নেই, তখন এটার প্রিন্ট কপিটা আপনার সাথে রাখতে পারেন আদার্স ডকুমেন্ট হিসাবে, যদি চাই দিবেন, না চাইলে তো ওকে। কারণ এরকম অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা আসলে একটু আনএক্সপেক্টেড কিছু কোশ্চেনের মুখোমুখি হয়েছেন। এবং আপনি এই রানিং সেমিস্টার বা লাস্ট সেমিস্টার আপনি কয়টা কোর্স আপনি নিয়েছেন, এবং আপনি আপনার স্টাডির পরে আপনি কি করবেন, এবং আপনি সোফার কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, কেন আপনি অন্যান্য ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করা সত্ত্বেও, ফল লেটার পাওয়া সত্ত্বেও অন্যান্য ইউনিভার্সিটিতে কেন যান নাই, কেন আপনার পার্টিকুলার একটা ইউনিভার্সিটি চুজ করছেন, এবং আপনার ফিনান্সারকে, মানে যে আপনার ব্লকের টাকা দিয়েছে, আপনার বাবা হলে বাবা, ভাই হলে ভাই, হাজব্যান্ড হলে হাজব্যান্ড বলতে পারেন। তো ওনার প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যে উনি কী করেন আসলে, ওনার বাৎসরিক ইনকাম কত, এগুলোও জিজ্ঞেস করে। সো এটা সম্পর্কে একটা ধারণা রাখবেন, যে যাতে আপনার এগুলোর কোনো প্রুফ চাবে না, বাট জিজ্ঞেস করবে যে একটা ভেরিফিকেশনের হিসেবে। সো এবং আপনি দেখেন যে এখানে যে দুইটা কোশ্চেন নিয়ে আপনার সাথে আলোচনা করব, এটা খুবই আজব আজব কোশ্চেন, যে আপনি কীভাবে আপনার অ্যাপ্লিকেশন ফি দিছেন, আপনি কীভাবে ইউনিভার্সিটির ফি দিছেন, এবং ইউনিভার্সিটির ফি কত ছিল, আপনারা বিশ্বাস করবেন কি না, এই কোশ্চেনগুলোও কিন্তু করা হয়েছে। আমি একজন অ্যাপ্লিকেন্ট থেকে এই কোশ্চেনগুলো আমি কালেক্ট করছি, তাকে এই কোশ্চেনগুলো করা হয়েছে। সো এগুলো সম্পর্কে আপনার একটা হিউজ ধারণা, কারণ তারা জানতে চাইবে যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন কি না, এই সেই হ্যান ত্যান। সো এগুলো সম্পর্কে আপনাকে একটু ক্লিয়ার ধারণা রাখবেন, এগুলো জাস্ট আপনি নিজে করছেন কি না, এই কারণে তারা অনেক সময় ডাউট ফিল করতে পারে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু স্টুডেন্ট এরকম ফেস করে থাকে। তারপর হচ্ছে আপনি কিভাবে ব্লক অ্যামাউন্ট, যে মানি, ব্লক মানিটা ট্রান্সফার করছেন, এবং কখন আপনি ট্রান্সফার করছেন, ঠিক আছে, এবং আপনার হাজব্যান্ড আছে, আপনার ওয়াইফ আছে, তো আপনার হাজব্যান্ড কী করে, আপনার ওয়াইফ কী করে, আপনার ফিউচার প্ল্যান কী, আপনি কেন এখন যাচ্ছেন, একা যাচ্ছেন, ফ্যামিলিকে নিয়ে যাবেন কি না ইন ফিউচারে, আরও অন্যান্য অনেক কোশ্চেন থাকে আসলে। তারা মূলত আপনাকে একটু, আপনাকে যদি ডাউট করে, আপনার আপনাকে একটু তারা যাচিয়ে দেখবে আর কি, যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা, আপনি নিজে অ্যাপ্লাই করছেন কিনা, আপনি সব কিছু সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, নাকি কোনো দালাল ধরছেন, কিংবা কোনো তাও কোনো টাকা পয়সা দিয়ে ইয়ে করছেন কিনা। এটা আসলে অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লিকেন্ট ভেরি করে, কাউকে দেখবেন যে কোনো কোশ্চেনে জিজ্ঞেস করে না, জাস্ট ভিসা ফিটা নিয়ে তারা ছেড়ে দেয়, কাউকে দুই তিনটা কোশ্চেন করে, কাউকে আরও অনেক কোশ্চেন করে 30-40 মিনিট রাখে, কাউকে কাউকে স্টাডি রিলেটেড কোশ্চেনও করে। আপনি কম্পিউটার সায়েন্স পড়ছেন, ডাটা সায়েন্স পড়ছেন, ডাটা সায়েন্স কম্পিউটার সায়েন্সের রিলেশন কি, এই টাইপের কোশ্চেন, আপনি ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, ওইখান থেকে কিছু জিনিস, কিছু কোশ্চেন করতে পারে, এবং অনেক কিছু, অ্যালগোরিদম কি, মানে এই টাইপের আর কি। এগুলো তো আপনার এত বেসিক জিনিস, যদি আপনাকে জিজ্ঞেস করে আশা করি হয়তো আপনি পারবেন, জাস্ট একটু ধারণা রাখলেন। তো এমবিসি আসলে কাকে কখন কী ধরনের কোশ্চেন করে, আপনার যদি কোনো ধারণা না থাকে তখন আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন। সো ডোন্ট ওয়ারি, প্যানিক হওয়ার কিছু নাই, বাট আমি জাস্ট আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম, যাতে আপনারা এই টোটাল প্রসেসটা সম্পর্কে, আপনি জার্মানি যাচ্ছেন, জার্মানি যাওয়ার যে জব যাবতীয় যত প্রসেস আছে, ইউনিভার্সিটিতে শুরু করে ভিসা পাওয়ার আগ পর্যন্ত, ইউনিভার্সিটি থেকে শুরু করে ভিসা হওয়ার আগ পর্যন্ত যে টোটাল প্রসেসটা সম্পর্কে আপনার কমপ্লিট ধারণা আছে কি না, আপনি জানেন কি না, কীভাবে কী করছেন, সম্পূর্ণ ধারণা নিয়ে আপনার একটা আইডিয়া থাকলে আপনি যে কোনো কোশ্চেনগুলো আপনি আনসার করতে পারেন।
সো এই ছিল ভিউয়ার্স আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আনসার করার ট্রাই করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।